রাজ্যপালের বিষয়ে হোটেলে তাজ হোটেলে যে ঘটনা ঘটেছিল যে অভিযোগকারিনী তিনি আমাকে একটি প্রেস রিলিজের মতো নোট পাঠিয়েছেন আমি তাঁর অনুরোধ রক্ষা করে সেটা সংবাদ মাধ্যমের হাতে তুলে দিয়েছি সোশ্যাল মিডিয়াতে দিয়েছি তার মূল বক্তব্য এর মধ্যে কোনো সংবাদ সংস্থা এমন কোনো কোর্ট দিয়েছিল তাকে যে তিনি তার অভিযোগ প্রত্যাহার করে নিচ্ছেন অর্থাৎ নিগৃহীতা অভিযোগ প্রত্যাহার করে নিচ্ছেন এমন কোনো খবর রটেছিল যেখান থেকেই হোক সেখানে নিগৃহীতা নিজে প্রেস রিলিজ দিয়ে বলছেন যে তিনি কিছু উইথড্র করেননি এবং তিনি শুধু এখন তার ব্যক্তিগত একটা আইনি জটিলতা আছে বলে আমেরিকায় যেটা বলছিলাম একটা জটিলতা আছে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার সাহায্য ওনার চাই বলে উনি এখন পার্শু করতে চান না বলে জানিয়েছেন কিন্তু এই খবরটা কোনো অবস্থায় ঠিক নয় যে তিনি উইথড্র করেছেন এবং ওনার যে প্রেস রিলিজ তার শেষ লাইনটা খুব তাৎপর্যপূর্ণ ওনার প্রেস রিলিজের শেষটায় উনি পরিষ্কার লিখছেন থ্যাংক ইউ রিগার্ডস কমপ্লেনেন্ট অর্থাৎ অভিযোগকারিণী রিগার্ড গভর্নর বোস জানুয়ারি টোয়েন্টি দিল্লি তাজ হোটেল ম্যাটার অর্থাৎ তাজ হোটেলে কোনো ঘটনা ঘটেছিলো তার সঙ্গে রাজ্যপাল বোস জড়িত তিন তিনি কমপ্লেনেন্ট অর্থাৎ অভিযোগকারিণী এবং চার উনি কখনোই অভিযোগ প্রত্যাহার করেননি অর্থাৎ কোন অ্যালিগেশন যে অ্যালিগেশন উনি করেছিলেন তিনি প্রত্যাহার করেননি তিনি একটা ব্যক্তিগত ঝামেলায় জর্জরিত মার্কিন সরকার উনি আমেরিকায় থাকতেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটু হেল্প চাই এটা করার জন্য উনি সেই কারণে অভিযোগটা পার্শ্ব করতে চাননি এইটা হচ্ছে ব্যাখ্যা কিন্তু ঘটনা ঘটেনি বা ঘটনা অভিযোগ উনি প্রত্যাহার করে নিচ্ছেন এটা কিন্তু ঠিক নয় উনি আমাকে একটি নোট পাঠিয়ে এটা সংবাদ মাধ্যমের বন্ধুদের দিতে বলেছিলেন আমার সঙ্গে পরিচয়ের সূত্রে আমি সেটা সংবাদ মাধ্যমের বন্ধুদের দিয়ে দিয়েছি যে গণপিটুনি বা এই ধরনের যে বিষয়গুলো এটা সম্পূর্ণ কেউ দায়িত্ব হাতে নেবেন না কারুর কোনো অভিযোগ থাকলে দয়া করে পুলিশকে তথ্য প্রমাণসহ দিন কারুর কোনো ব্যক্তিগত রাগ আছে কারুর কোনো বক্তব্য আছে সুতরাং একটা হাওয়া তুলে দিয়ে গুজব ছড়িয়ে দিয়ে এইসব হত্যাকাণ্ড মারা বা আহত করা এগুলো সব সিপিএম জমানায় হতো ছেলে ধরা বলে বিজন সেতুতে সতেরো জন আনন্দমার্গী সন্ন্যাসী দুজন সন্ন্যাসিনীকে পিটিয়ে মেরে দেওয়া হলো পুড়িয়ে মেরে দেওয়া হলো এসব হয় না এখন এসব করবেন না